হঠাৎ করে গিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জ শাখায়। দিনটা ছিল মহাশিবরাত্রি, সেই বিশেষ দিনের কিছু মুহূর্ত তুলে ধরেছি আজকের এই পর্বে। বিকেল 4টে নাগাদ পৌঁছে যাই বালিগঞ্জে। সেখানে শ্রীনাথ ভবনের ঠিক সামনে তৈরি হয়েছে এক বিশাল প্যান্ডেল, এখানেই সন্ধেবেলায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর চলে আসি ভারত সেবাশ্রম সংঘের প্রধান শাখায়। ভেতরে প্রবেশ করে একটু এগোলেই বাঁদিকে রয়েছে অফিস ঘর। আর অফিস ঘরের সামনে রয়েছে ফটো বিক্রয় কেন্দ্র। এখানে গুরু মহারাজের বিভিন্ন সাইজের ছবি, বই ও বিভিন্ন পূজার সামগ্রী আপনারা পেয়ে যাবেন। এরপর ওখান থেকে বেরিয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। সামনের দিকে একটু এগিয়েই রয়েছে হনুমানজির মন্দির। মন্দিরে প্রণাম করে চলে এলাম দোতলায়। দোতলাতেই রয়েছে গুরু মহারাজের মন্দির।
এবার যাচ্ছি উপরে শিব মন্দিরে। মেঝেতে খুব সুন্দর লাল রঙের কার্পেট বিছানো রয়েছে, আর মন্দিরের ঠিক সামনে আছে মহাদেবের মূর্তি। পুজো দেওয়ার জন্য সবাই লাইনে অপেক্ষা করছে, এখনো চতুর্দশী পড়েনি। ঘড়িতে 6:05, চতুর্দশী পড়ে গেছে আর এখানে পুজো শুরু হয়ে গেছে। নিচে দোতলায় চলছে সন্ধ্যা আরতির প্রস্তুতি। এদিকের অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। Bharat Sevashram Sangha ki jai. On your function. So we're speaking of Swami Pranavananjiji as he is the manifestation of consciousness, incarnation of Lord Shiva Rudra. And I'm speaking profoundly because of the blessings of Buddhanand Swamiji and Guru Maharaj and all the Swamijis. So Buddhanand Swamiji say, okay, you'll do the Arati this evening. উনি এক রাতেই সমুদ্র পার হয়ে চলে গেলেন। তা আমারও আর কি এই এই মঠের প্রতি, সঙ্ঘের প্রতি এত আন্তরিকতা মনের মধ্যে, এটা তো মানসিক যে কোনো একটা কিছু বললে সেটা পালন করার আপ্রাণ চেষ্টা করি।
তা সেই জন্য আজকে চলে আসা, আজকে এই মহাশিবরাত্রি তিথি এবং আচার্যদেবের কথা হচ্ছে, এই আচার্যদেবকে আমার জননী প্রত্যক্ষভাবে দর্শন করেছিলেন সশরীরে, তার স্থূল শরীরে। ফলে ছোটবেলা থেকেই আমি এইসব ব্যাপারগুলো মার কাছ থেকে শুনতাম। এবং যখন বিনোদ রূপে তিনি বিরাজ করছেন, তখন ভোলাগিরি মহারাজের সঙ্গে তার একটা মিলনের প্রসঙ্গ রয়েছে, সঙ্গের পুস্তকেও রয়েছে, আমি ভোলাগিরি আশ্রমে পরম্পরার মধ্যে আশ্রিত। ব্লগ এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।